অত্যন্ত আনন্দ সংবাদ, আমাদের বিধায়ক মহাশয় আছেন, একটু জোরে হোক জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এর আগে মাননীয় বিধায়ক দীপেন চক্রবর্তী মহাশয়ের দুটো কথা শুনব। সবে হইলিছে হইলিছে, জলদি হোক। আজকে আমরা লক্ষ্য করছি যে এখানে শিলচর তথা কাছাড়ে বিভিন্ন হিন্দু সংগঠন মিলে বাংলাদেশে যে হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে ওনারা ওনাদের নিজেদের মন্তব্য পেশ করেছেন, দাবি রেখেছেন অতি সত্বর যাতে হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচার বন্ধ। হিন্দুদের জন্য, সনাতনী যারা রয়েছেন তাদের জন্য বিশেষ করে সুরক্ষিত থাকেন। হিন্দুরা সম্প্রাণ মানুষ, হিন্দুরা সকলকে নিয়ে এই জগতে বাঁচতে চায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেভাবে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচার চলছে, যার জন্য মূলত আজকের দিনে যারা অর্গানাইজ করেছেন তাদেরকে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। এখানে যারা অনেকেই রয়েছেন, সবার নাম নিচ্ছি না, কোনো সময় নেয় না, কিন্তু প্রয়োজনে নিজেদের মানে আত্মরক্ষার জন্য, আর তারা কিন্তু প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, যেটা বজরঙ্গদলের হয় প্রশিক্ষণ শিবির বা বিভিন্ন অর্গানাইজেশনের হয়। তা আজকের দিনে মূল কথা এটাই যে ভারতবর্ষে যেভাবে এগোচ্ছে, আমরা লক্ষ্য করছি যে ভারতবর্ষে যে একটা অশান্তির পরিবেশ একটা দিন ছিল, এই অশান্তির পরিবেশ কেটে ধীরে ধীরে আমরা ভারত বিশ্বকে সুরক্ষিত করতে হয়েছি। বিশেষ করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষ সহ আজকে গোটা বিশ্বে আন্দোলনের মাধ্যমে যেভাবে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশের সরকারকে, যে এই আন্দোলনের মাধ্যমে আপনারা, আমরা বলতে চাই যে আপনারা হিন্দুদের সুরক্ষা দিন, আর সুরক্ষা না দিলে কিন্তু আগামী দিনে কিন্তু হিন্দুরা তাদের সুরক্ষার পথ তারা বেছে নেবে। আমি যেটা বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, যাই হোক, আজকের দিনে আবারও আমার অসংখ্য ধন্যবাদ, শুধু ধন্যবাদ না, সকল বজরঙ্গী বন্ধুদের বা হিন্দু অর্গানাইজেশনের ওনাকে আমরা মাইকে তুলে দিচ্ছি, এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আবারও বলছি জাতীয় সঙ্গীত হবে। যারা দোকানে আছেন, পাশাপাশি আছেন, একটু দাঁড়াবেন, জাতীয় সঙ্গীত হবে। আপনারাও গলা মেলান, সবাই মিলে গলা মেলাবো, যারা চলছেন ওটা তো কিছু করার নেই। মিত্রা দাস, আমাদের হিন্দু সমন্বয়